আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি এই ভিডিওটি তাদের জন্য করছি যারা খুকসির সমস্যায় হয়রান। আজ আমি খুকসি দূর করার জন্য কিছু টিপস দেব। আশা করি এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে চিরতরে খুকসি থেকে পাবেন মুক্তি। যতই চুলের পরিচর্যা করুন, কিছুতেই পিছু ছাড়তে চায় না খুকসি। শুধু চুলে শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করে খুকসি থেকে মুক্তি পাওয়া যায় না। ফলে খুকসি দূর করার জন্য দরকার বিশেষ যত্ন। যাদের খুকসি দিন দিন বেড়েই চলেছে, কোনো শ্যাম্পু করে খুকসি দূর করা যাচ্ছে না, তাহলে এই ভিডিওটি তাদের জন্য। আজ আমি কয়েকটি টিপস বলে দিব এবং দেখিয়ে দেব কিভাবে ঘরে বসে খুকসি দূর করতে পারবেন। আপনার চিরপরিচিত নারকেল তেল দিয়েই সহজে কমিয়ে ফেলতে পারবেন খুকসি। নারকেল তেলের ছত্রাক বিনষ্ট করার ক্ষমতা রয়েছে এবং তা চুলের গভীরে ঢুকে চুলের পুষ্টি যোগায় এবং যে কোনো রকম সংক্রমণ থেকে মাথার ত্বককে মুক্ত রাখতে পারে। শুধু তাই নয়, নারকেল তেলের ছোঁয়া লেগে রুক্ষ জলহীন চুলও আর্দ্রতা ফিরে পায়। নারকেল তেল দিয়ে ডিপ কন্ডিশনার করে কিভাবে খুকসি দূর করতে পারেন সে বিষয়টি এবার আলোচনা করব। এই ডিপ কন্ডিশনারটি করার জন্য প্রথমে চুলটা শ্যাম্পু করে নিন, কন্ডিশনিং করবেন না। তারপর আপনার আধ ভেজা চুল কয়েকটা ভাগে ভাগ করে নিন। হাতের পাতায় পরিমাণ মতন নারকেল তেল নিয়ে মাথার ত্বকে এবং চুলে লাগাতে থাকুন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত তেল লাগাবেন। তারপর শাওয়ার ক্যাপে চুল ঢেকে আধ ঘন্টা অপেক্ষা করুন। এরপর আরেকবার ভালো করে শ্যাম্পু করে নিবেন। শ্যাম্পু করলে চুলে আর তেল থাকবে না। আপনি হট অয়েল ম্যাসেজ করেও চুল থেকে খুকসি দূর করতে পারেন। শুষ্ক ত্বকই খুকসির জন্য প্রথম কারণ। তা থেকে আপনাকে মুক্তি দিতে পারে নারকেল তেল দিয়ে অয়েল ম্যাসেজ। চুলের দৈর্ঘ্য অনুযায়ী নারকেল তেল নিয়ে হালকা গরম করে নিন। গরম তেলে আঙ্গুল ডুবিয়ে মাথার ত্বক থেকে শুরু করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত এই তেলটি লাগিয়ে ম্যাসেজ করুন। অন্তত 10-15 মিনিট ম্যাসেজ করতে হবে। একটু খেয়াল রাখবেন যাতে এই তেলটি আপনার পুরো মাথায় দিয়েই ম্যাসেজ করতে পারেন। পুরো চুলে এবং মাথার ত্বকে তেলটি লাগিয়ে ম্যাসেজ করে আধ ঘন্টা রেখে শ্যাম্পু আর কন্ডিশনিং করে নিন, বা একাজটিও করতে পারেন। ডিপ কন্ডিশনার বা হট অয়েল ম্যাসেজ যদি না করতে চান তাহলে নারকেল তেল আর লেবুর রস ব্যবহার করেও খুকসি দূর করতে পারেন। লেবুর সাইট্রিক অ্যাসিড চুলের পিএইচ লেভেল বজায় রাখতে সাহায্য করে, মাথার ত্বককে সংক্রমণের হাত থেকেও বাঁচায়। নারকেল তেলের গুণের সঙ্গে লেবুর গুণ যুক্ত হলে খুকসি পালাতে বাধ্য। 2 টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে 1 চা চামচ লেবুর রস মিশিয়ে সেই প্যাকটি আপনার চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে নিতে পারেন। এই প্যাকটি লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন। তারপর 20 মিনিট এভাবেই রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিলেই হলো। নারকেল তেল আমাদের চুলের জন্য অনেক উপকারী, তাই আজ নারকেল তেল দিয়েই কিভাবে খুকসি দূর করবেন সেই প্রসেসগুলোই বলে দিলাম। 3টে প্রসেসের ভিতর যে কোনো একটি আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, চুলের খুকসি দূর হয়ে যাবে। শুধু খুকসি দূর করতেই এই প্রসেসগুলো অ্যাপ্লাই করতে পারবেন এমন কিন্তু না। হট অয়েল কিন্তু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা মাঝে সাঝে যদি চুলে হট অয়েলটা ম্যাসেজ করি তাহলে আমাদের চুল অনেক ভালো থাকবে, রুক্ষতা দূর হবে, চুল হয়ে যাবে সিল্কি এবং স্বাস্থ্যবান। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না।